মসজিদের ইমামকে গিয়ে বললাম, আমাকে মুসলমান বানান। তিনি বললেন, যান গোসল করে আসুন। আমি বাসায় গিয়ে ভালো মতো গোসল করলাম। কতদিন পর গোসল করলাম জানি না। দীর্ঘ সময় নিয়ে নিজেকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তারপর ইমামের কাছে ফিরে গেলাম। আসরের নামাজের পর ইমাম কিছু লোকজন নিয়ে মসজিদে বসেছিলেন। তখন আমি উপস্থিত হলাম। ইমাম আমাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? বললাম, ইউসুফ মাহমুদ। নাম শুনে মসজিদে উপস্থিত সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি শুরু করল। ইমাম নিজেও থতমতো খেয়ে গেলেন। তিনি ভুল শুনেছেন মনে করে আবার জিজ্ঞেস করলেন। আমি একই উত্তর দিলাম। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, মশকরা করেন? আমি উত্তর দিলাম, জি না, এটাই আমার নাম। ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন, আপনি তো ভাই মুসলমান, আবার নতুন করে মুসলমান হওয়ার কি আছে? আমি বললাম, জি না, আমার নামটা মুসলমানের, কিন্তু আমি মুসলমান না। ইমাম সাহেব বললেন, আপনার বাবার নাম কি? বললাম, হানিফ মাহমুদ। মায়ের নাম কি? বললাম, আমেনা বেগম। ইমাম সাহেব কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠলেন, আপনি তো মুসলমান পরিবারের সন্তান। আমিও বললাম, কিন্তু আমি মুসলমান না। তিনি জিজ্ঞেস করলেন, নাস্তিক? উত্তর দিলাম, হ্যাঁ, অনেকটা সেরকম। ইমাম সাহেব বললেন, তাহলে তওবা করুন, আল্লাহ মাফ করে দিবেন, নতুন করে মুসলমান হতে হবে না। আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এই হুজুর আমার অবস্থা বুঝতে পারছেন না। আমি শীতল কণ্ঠে আবার বললাম, আমাকে মুসলমান বানান। ইমাম বললেন, দেখুন, আপনি মুসলমানের সন্তান, হয়তো সঙ্গদোষে বা কারো প্ররোচনায় নাস্তিক হয়ে গিয়েছিলেন, এখন তওবা করুন, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। আমি ভেতরে ভেতরে রাগে উত্তেজিত হয়ে উঠলাম। নিজেকে সংযত রেখে শীতল কণ্ঠে বললাম, নাম ও সামাজিক পরিচয়ে আমার পরিবার মুসলমান। আমি জীবনে দু একবার ঈদের নামাজ ছাড়া আর কখনো নামাজ পড়িনি। ইউনিভার্সিটিতে পড়ার সময় শিখেছি ধর্ম এক প্রকার মাদক। চাকুরিতে ঘুষ খেয়ে যে সম্পদ বানিয়েছি তার পরিমাণ প্রায় 200 কোটি টাকা। সেই টাকা আমি বিদেশে পাচার করেছি। ইসলাম মানে যদি আত্মসমর্পণ হয়, তবে আমি সেই পলাতক অপরাধী, আমি সেই পলাতক আসামি। আজ আল্লাহর ঘরে এসেছি আত্মসমর্পণ করতে, আমাকে মুসলমান বানান। রাগে অভিমানে আমার চোখ লাল হয়ে গিয়েছিল, আমার শরীর থরথর করে কাঁপছে, আর আমি কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, মৃত্যুর আগেই আমাকে তাড়াতাড়ি মুসলমান বানান। আমার এই কথায় মুহূর্তে বদলে গেছে মসজিদের পরিবেশ। হুজুর আমার হাত চেপে ধরলেন। আমি কাউকে কাউকে চোখ মুছতে দেখলাম।